আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা আলপনা আমি আমার খাতায় করে রেখেছি। আজকে এই আলপনাটাই স্টেপ বাই স্টেপ কীভাবে করলে একদম মিডিলটা ঠিক থাকবে, সব ফ্লাওয়ারগুলো ঠিক মতো বসবে, এই সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন ফ্লাওয়ারটা বসালে একদম চারদিকটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। প্রথমেই আমরা মিডিলে একটা ডট এঁকে নেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন, আর যারা একদমই নিউ তারা একটু আস্তে আস্তে করবেন। তারপর আমরা এর চারপাশে একটা সার্কেলের মতো এঁকে নেব। সবার বোঝানোর সুবিধার্থে আমি একটু আস্তে আস্তে করছি। ঠিক তারপরে আমি আমার গত ভিডিওতে ঠিক যেরকম দেখিয়েছি চারপাশের পাপড়িগুলো সেগুলো এঁকে নেব। আস্তে আস্তে করার চেষ্টা করবেন যারা একদম নিউ, আর চেষ্টা করতে হবে যে পাপড়িগুলো একদম যেন একই সাইজের হয়। তো ভিউয়ার্স দেখুন আমি চারপাশে পাপড়িগুলো অলরেডি এঁকে ফেললাম। এরপর আমরা দেখতে পাচ্ছেন যে আমরা পাপড়িগুলো আঁকার পরে এই চারপাশে কিছু ছোটো ছোটো ডট দিয়েছি, আমরা এখন সেই ডটগুলো দিব। একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন। মেহেদিটা জাস্ট ধরে হালকা করে একটু প্রেস করবেন। ওকে, তো আমাদের ডটগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমরা কি করব একটু খেয়াল করে দেখেন যে এই ডটগুলো চারপাশে আমরা এরকম ঢেউ ঢেউয়ের মতো একটা ডিজাইন করব। আপনারা ভিডিওটা দেখেন ভালো করে তাহলেই বুঝতে পারবেন, ঠিক এই রকম। দেখুন ভিউয়ার্স আমাদের এটা করাও শেষ। যেই জায়গাগুলোতে দাগ একটু হালকা হবে সেইখানে জাস্ট উপর দিয়ে আরেকবার করবেন। এগুলোকে আসলে বলা হয় হাইলাইট করা। আস্তে আস্তে করার চেষ্টা করবেন। ওকে, তো এরপর দেখেন আমরা কি করেছি, এর চারপাশে আমরা আবারও সেই ফ্লাওয়ারের মতো পাপড়িগুলো এঁকেছি। তো সেটা আমরা এই গুলোর উপরে, এই ঢেউগুলোর উপরে আরেকবার করব। আপনাদের সুবিধার জন্য এখানে আরেকটা কাজ করতে পারেন, এই চারদিকে একটা সার্কেলের মতো যদি আস্তে আস্তে এঁকে নেন তাহলে চারদিকটা একদম সম্পূর্ণ সমান হবে, ঠিক এইভাবে। এভাবে সার্কেলটা এঁকে নিয়ে এখন আমরা এর উপরে জাস্ট এইভাবে করব, তাহলে আপনাদের চারদিকটা সমান রাখতে সুবিধা হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এর চারপাশে এরকম করে পাপড়িগুলো এঁকে নিলাম। তারপর আমরা কি করেছি এখানে একটু খেয়াল করেন, এই পাপড়িগুলোর উপরে আবার ছোট ছোট কিছু ডট দিয়েছে চারপাশে, এখন আমরা সেই ডটগুলো দিব। খেয়াল করবেন এই ডটগুলো একদম ছোট ছোট হবে, জাস্ট হালকা একটু প্রেস করবেন, বেশি জোরে না, বেশি জোরে করলে বেশি বের হবে, ডটগুলো বড় হয়ে যাবে। এইভাবে সামান্য একটু দূরে দূরে ডটগুলো দিব। ওকে, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডটগুলো দেওয়া শেষ। এখন আসছি একদম মেইন ইম্পর্টেন্ট কথায়,
ইম্পর্টেন্ট একটা স্টেপে, সেটা হচ্ছে এখন আমরা চারদিকে এই এই ফ্লাওয়ারগুলো আর্ট করব। তো এই ফ্লাওয়ারগুলো কীভাবে বসালে একদম সবগুলো সাইজ একই রকম হবে সেটা এখন আপনাদের বলবো। একটু খেয়াল করে দেখেন, আমরা একদম মাঝ বরাবর উপরে একটা ডট দিব এবং এই বরাবর নিচে আরেকটা ডট দিব, দেন এই পাশে একটা ডট দিব, মানে উপর নিচ বাম ডান, আর এই পাশে একটা ডট দিব, প্রায় সমান দেখা যাচ্ছে। এখন আমরা কী করব, দুটো ডটের মাঝামাঝি দুটো করে ডট দিব, এখানে একটা, এখানে একটা, আবার এই দুটোর মাঝখানে এখানে একটা, এখানে একটা, আবারও এই দুটোর মাঝখানে এখানে একটা, এখানে একটা, আবার এই দুটোর মাঝখানে ঠিক এখানে একটা এবং এখানে একটা। দেখেন চারদিকটা প্রায় একই সমান হয়ে গেল। এরপর আমরা সেই ফ্লাওয়ারগুলো আঁকার চেষ্টা করব। এখন একটু মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন। ওকে, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা চারদিকে ভাবে এঁকে ফেললাম। এখন আমরা সেই একই টাইপের পাপড়িগুলো এই চারপাশে ছোটো ছোটো করে আঁকবো। ঠিক এভাবে সবগুলো পাপড়ি আঁকবো। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমার এই এই পাপড়িগুলো আঁকাও শেষ। এখন দেখেন একদম ফুল হয়ে গেল। এখন আমরা কি এটাকে আরেকটু হাইলাইট করার জন্য কি করতে পারি, ছোটো ছোটো কিছু পাপড়ির মতো আঁকতে পারি। একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এভাবে ছোটো ছোটো কিছু পাতার মতো এগুলো ডিজাইনটাকে হাইলাইট করে। আর সবাইকে একটা কথা বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কী ধরনের ডিজাইন আপনারা পছন্দ করেন বা কী টাইপের ডিজাইন আপনাদের ভালো লাগে সেগুলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ডিজাইনগুলো থেকে আপনারা সামান্য কিছু হলেও যদি শিখতে পারেন অবশ্যই সেটাও আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলোই, আপনাদের কমেন্ট, আপনাদের উৎসাহ এইগুলোই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আমি অবশ্যই চেষ্টা করি যে একদম ইজি ইজি উপায়ে কীভাবে আপনাদেরকে শেখাতে পারবো। ওকে ভিউয়ার্স, তো দেখেন এখন ডিজাইনটা একদম ফুলফিল হয়ে গেল। দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটাকে যদি আরেকটু হাইলাইট করতে চান তাহলে কী করা যায়, প্রতিটা পাতার মিডিলে যেখানে আছে এখানে জাস্ট ছোটো করে একটা ডট দিতে পারবেন, দেখতে আরেকটু ভালো লাগবে মনে হয়। তো ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন, যদি কিছুটা হলেও উপকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। নেক্সটে চেষ্টা করব অন্য টাইপের একটা আলপনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।